নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সিটেট 2018 পেপার টু ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যাদের বেঙ্গালি ছিল তা তাদের বেঙ্গালি পেডাগোগি এবং কিছু কম্প্রিহেনশন বেসড কোশ্চেন যেগুলো কম্প্রিহেনশন না পড়েও অ্যান্সার করা যায়। তাহলে এটা কি না সিটেট 2018 যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার, পেপার টু মানে যারা 6 to 8 পরীক্ষা দিয়েছ এবং তাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল যাদের বাংলা, তা তাদের সেই সমস্ত প্রশ্নগুলো, তা যারা বেঙ্গালি পেডাগোগিতে যে কোশ্চেনগুলো করা হয়েছিল সেগুলো এবং কম্প্রিহেনশন পড়া ছাড়াও যে অ্যান্সারগুলো করা যায় সেই সমস্ত প্রশ্ন নিয়ে। তা চলুন বন্ধুরা আমরা অ্যান্সার করি এক এক করে। তা প্রথম প্রশ্ন আছে, ভাষা শিক্ষায় দুর্বল ছাত্রদের জন্য সবচেয়ে ভালো নির্দেশমূলক পরিকল্পনা হলো, মানে ভাষা শিক্ষায় যারা দুর্বল তা সেই সমস্ত ছাত্রের নির্দেশমূলক যে পরিকল্পনা সেটা কি না ইনস্ট্রাকশনাল বেস প্ল্যানিং যেটা সেটা কোনটা। অপশান এ আছে ব্যক্তিগত শিক্ষা প্রদান, অপশান বি গোষ্ঠীগত শিক্ষা প্রদান, অপশান সি যুগ্ম শিক্ষা প্রদান, আর অপশান ডি হচ্ছে উপরে সবগুলি। তা এখানে এর সঠিক উত্তর হবে ইন্ডিভিজুয়াল বেস, মানে ব্যক্তিগত শিক্ষা প্রদান। ঠিক আছে, মানে ইন্ডিভিজুয়ালাইজ ডিফারেন্স যে আপনারা কথাটা শুনেছেন, তা ইন্ডিভিজুয়ালি তাকে যে শিক্ষাটা দেওয়া হবে সেটাই হচ্ছে তার নির্দেশমূলক পরিকল্পনা। রিমিডিয়াল টিচিং এর কথাটা এখানে কিন্তু বলা আছে। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। ভাষা শিক্ষায় ব্যক্তিগত মূল্যায়ন পদ্ধতিতে যা জরুরি তা আবশ্যিকভাবে, অপশান এ বস্তুনিষ্ঠ ও সমালোচনামূলক, অপশান বি বোধমূলক ও ব্যবহারমূলক, অপশান সি বিশ্বাসযোগ্য ও বৈধ, এবং অপশান ডি হচ্ছে উপরের সবগুলি। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু উপরিউক্ত সবগুলি। উপরিউক্ত সবগুলি কিন্তু এখানে সঠিক। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়? নেগেটিভ কোশ্চেন নয় কিন্তু, হয় কিন্তু জিজ্ঞেস করেছে সেটা না, এটা কিন্তু নয়। তার মানে আপনাদের কিন্তু যে তিনটে এর মধ্যে দেওয়া আছে, তিনটে হয় আর তার মধ্যে একটা নয়, তা আপনাদের কিন্তু এই ধরনের কোশ্চেন অ্যান্সার করা একটু কঠিন। কেন না, আপনাকে সেই তিনটে অপশান এখানে ছেটে বাদ দিতে হবে যে তিনটে অপশান কিন্তু হয়। ঠিক আছে, তা চলুন আমরা দেখে নিই অপশানগুলো কি কি আছে। অপশান এ আছে ভাবনার প্রকাশ, অপশান বি আছে ভাষার বোধিকতা, অপশান সি আছে লিখন দক্ষতা, এবং অপশান ডি আছে মৌলিকতা। তাহলে নিম্নলিখিত কোনটি ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে লিখন দক্ষতা। লিখন দক্ষতা কিন্তু ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাষা দক্ষতার প্রসঙ্গে কোন বক্তব্যটি সত্য নয়? আবার সেই নেগেটিভ প্রশ্ন। তাহলে বর্তমান দিনে কিন্তু নেগেটিভ প্রশ্ন খুব বেশি করা হচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এটা প্রিভিয়াস ইয়ার মানে কারেন্ট প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তা এখানে কিন্তু নয় বেশি। ঠিক আছে, তা চলুন অপশানগুলো দেখে নিই। তা ভাষা দক্ষতার প্রসঙ্গে কোন বক্তব্যটি সত্য নয়? অপশান এ আছে ভাষা দক্ষতা উন্নয়ন অনুশীলনের চেয়ে ভাষা আদর্শ বেশি গুরুত্বপূর্ণ, অপশান বি আছে শিশুরা কেবল শোনা বলা পড়া এবং লেখার ক্রম অনুযায়ী শেখে, অপশান সি আছে বিদ্যালয়ে বলার ও লেখার দক্ষতার উপর জোর দিতে হবে, আর অপশান ডি আছে ভাষার চারটি দক্ষতার সবকটি পারস্পরিক সম্পর্কযুক্ত। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এর সঠিক উত্তর হচ্ছে শিশুরা কেবল শোনা বলা মানে লিসনিং, তারপরে স্পিকিং, তারপরে রিডিং, আর তারপরে রাইটিং, তাই না? তাহলে এল এস আর ডাব্লু এইটা আপনাদের কিন্তু মনে রাখতে হবে, সব জায়গায় কিন্তু এইটাই অ্যান্সার হবে, যেখানে শোনা বলা পড়া এবং লেখার ক্রম অনুযায়ী শেখে। তাহলে এই ফরম্যাটটা কিন্তু আপনারা মনে রাখতে পারবেন, এল এস আর ডাব্লু, তার মানে হচ্ছে লিসনিং স্পিকিং রিডিং অ্যান্ড রাইটিং। ঠিক আছে, আশা করি আপনাদের শেখাতে পারলাম শর্টকাট ট্রিক্সটা। তো চলুন আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন আছে, ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, এ কথা বলেছেন, এ কথা কে বলেছেন সেটা আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে। তা আমরা এখানে আরেকটা জিনিস এখানে করব, সেটা হচ্ছে এই 2 নম্বর প্রশ্নটা এখানে ছিল হচ্ছে এই সরি 3 নম্বর প্রশ্ন। তাহলে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়? তা এটা সঠিক উত্তর হয়েছে লিখন দক্ষতা, এটা ছিল হোম টাস্কের প্রশ্ন। তারা হোম টাস্কের প্রশ্নে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের সাধুবাদ জানাই, এবং যাদের নাম শর্টলিস্টেড হয়েছে তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। এটা স্কিপ করে চাওয়া হয়েছিল, এটা আমি এখন এখানে বলে দিলাম। চলে আসছি আমরা আবার পরবর্তী কোশ্চেন, যে কোশ্চেন আলোচনা করছিলাম, ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, এই কথা কে বলেছেন? অপশান এ মহর্ষি পতঞ্জলি, অপশান বি লর্ড সুইফট, অপশান সি লর্ড মেকল, না অপশান ডি পিয়াজে। তাহলে এর কোন উত্তরটা সঠিক হবে বন্ধুরা? এই চারটি অপশনের মধ্যে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে লর্ড মেকলে। তাহলে ভাষা ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, এ কথা বলেছিলেন লর্ড মেকলে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে চলুন দেখে নেব। তা পরবর্তী প্রশ্ন আছে, শ্রেণীকক্ষে পড়ানোর সময় আপনার ছাত্ররা ভাষার বিভিন্ন প্রশ্ন ও সংশয় আপনার সামনে হাজির করলো, এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? তা আপনার এখানে চারটি অপশন দেওয়া আছে,
তা চারটি অপশনে আমরা দেখে নেব কোনটা সঠিক হবে। তা প্রথম অপশন আছে, আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংযত দূর করবেন, এখানে স্পেলিং মিস্টেক আছে, সংশয় হবে কথাটা, সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। নেক্সট আছে, আপনি তাদের প্রশ্ন ও সংশয় লিখে নেবেন এবং পরের দিন তা দূর করবেন। অপশন সি আছে, আপনি তাদের বই থেকে পড়ে নিতে বলবেন এবং পরে আলোচনার মাধ্যমে তাদের সংশয় দূর করবেন ও প্রশ্নের উত্তর দেবেন। এবং অপশন ডি আছে, আপনি ওইসব ছাড় তিরস্কার করে অনুশাসন বজায় রাখবেন। মানে এখানে মিস্টেক আছে, প্রিন্টিং মিস্টেক, তাহলে ওইসব তিরস্কার করে অনুশাসনটা বজায় রাখবেন। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর হচ্ছে আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। এইটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রদের কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? অপশন এ, তাদের মেধার বিকাশ হয় না। অপশন বি, তাদের আত্মবিশ্বাস শেষ হয়ে যায়। অপশন সি, তারা শ্রেণী শিক্ষা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবং অপশন ডি, তারা প্রকৃত গভীর চিন্তা করতে পারে না। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এখানে সঠিক উত্তরটা কোনটা হবে। তাহলে এর সঠিক উত্তর হবে, তারা প্রকৃত গভীর চিন্তা করতে পারে না। ঠিক আছে, মানে তাদের থিঙ্কিং পাওয়ার এই মুখস্থ বিদ্যার জন্য কিন্তু নষ্ট হয়ে যায়। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষার প্রস্তাবনামূলক পদ্ধতির একটি সুবিধা হলো। অপশন এ, ছাত্রদের গৃহকার্য করতে হয় না। অপশন বি, ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না। অপশন সি, শ্রেণীকক্ষের মধ্যে অনুশাসন বজায় থাকে। আর অপশন ডি, অল্প সময়ের মধ্যে ছাত্ররা অনেক বেশি শিখতে পারে। তাহলে এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে, ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না। তাহলে ভাষা শিক্ষার প্রস্তাবনামূলক পদ্ধতির একটি সুবিধা হলো যে ছাত্রদের মধ্যে মুখস্থ বিদ্যার অভ্যাস তৈরি হয় না। চলে আসছি পরবর্তী প্রশ্ন, অভিব্যক্তি ও মতের ড্যাশ হলো ভাষার সবচেয়ে ভালো মাধ্যম। অপশন এ আছে প্রচার, অপশন বি আছে সংগ্রহ, অপশন সি আছে বিনিময় এবং অপশন ডি আছে উপরের সবগুলি। তা আপনারা দেখেছেন যে সাধারণত 80-90% কেসে উপরের সবগুলি হয়, কিন্তু সবার আগে আপনারা এরকম ধরনের প্রশ্নের ক্ষেত্রে দেখবেন যে অভিব্যক্তি ও মতের ড্যাশ হলো ভাষার সবচেয়ে ভালো মাধ্যম। তা এখানে একটাই হবে অ্যান্সার, তা এখানে একটাই হচ্ছে, সেটা হচ্ছে বিনিময়। তাহলে বিনিময় হলো ভাষার সবথেকে বড় মাধ্যম, মানে কথোপ্য কথন, যে কথার যে মানে মারপ্যাচ বা কথোপ্য কথন যেটা হয় সেটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসি পরবর্তী প্রশ্ন, একটি ভারতীয় শিশু শেখার প্রয়োজন। অপশন এ মাতৃভাষা, অপশন বি মাতৃভাষা ও এবং একটি আঞ্চলিক ভাষা, অপশন সি মাতৃভাষা এবং ইংরেজি, এবং অপশন ডি হচ্ছে যে কোনো তিনটি। তাহলে এখানে একটি ভারতীয় শিশু তার অবশ্যই শেখার প্রয়োজন যে কোনো তিনটি, মাতৃভাষা, আঞ্চলিক ভাষা, ইংরেজি, তো অবশ্যই। ঠিক আছে, তা সুতরাং আমরা মোটামুটি সবাই তিনটে ভাষা নিয়ে কালচার করি, যেমন বাংলা, ইংরেজি আর হিন্দি। ঠিক আছে, তা চলুন আমরা এবার পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী প্রশ্ন হচ্ছে, একটি অন্তর্ভুক্ত শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো। অন্তর্ভুক্ত মানে হচ্ছে এটা বলা হচ্ছে কি না, ইনক্লুসিভ, তাই তো? তা অপশন এ আছে, উপযুক্ত ভাষা শিক্ষার প্রতি দেশের উন্নতির অভাব। অপশন বি, উপযুক্ত শিক্ষার সামগ্রিক অভাব। অপশন সি, ছাত্রদের দক্ষতার বর্ণসংকরতা। আর অপশন ডি হচ্ছে ছাত্রদের আগ্রহের সমতা। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? এখানে সঠিক উত্তর হবে কিন্তু অপশন এ, উপযুক্ত ভাষা শিক্ষার প্রতি দেশের উন্নতির অভাব। ঠিক আছে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর হবে। চলে আসছি পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষ্য নয়? মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষ্য নয় যেটা, সেটা আমাদের বার করতে হবে। আবার সেই নেগেটিভ কোশ্চেন ভালো করে লক্ষ্য করবেন, নেগেটিভ কোশ্চেন কিন্তু এটা। অপশন এ আছে, ভাষার তথ্য সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন। অপশন বি, বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান পাওয়া। অপশন সি, উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন। আর অপশন ডি হচ্ছে ভাষার বিভিন্ন ধরনের লেখার বিষয়ে জ্ঞান অর্জন। তাহলে কোনটা সঠিক উত্তর হবে বন্ধুরা? তা এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন। ঠিক আছে, এটা কিন্তু মাতৃভাষা শিক্ষার লক্ষ্য নয়। ঠিক আছে, চলে আসছি পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন আপনাদের স্ক্রিনে, নিম্নলিখিত এর মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি? তাহলে এই চারটির মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। তার প্রথমটা আছে নির্বাচন পদ্ধতি, তারপরটা আছে আগ্রহ পদ্ধতি, তারপরে প্রেরণা পদ্ধতি, আর তারপরটা আছে উপযুক্ত সবগুলি। তা মোটামুটি এগুলো সবকটাই শিক্ষণ পদ্ধতি, তাহলে উপযুক্ত সবগুলি কিন্তু এখানে সঠিক উত্তর। চলে আসছি পরবর্তী প্রশ্ন, ভাষা শিক্ষা শ্রাব্য দৃশ্যের সামগ্রী যে কারণে উপযোগিতা তা হলো। অপশন এ সঠিক উচ্চারণ, অপশন বি সঠিক লেখা, অপশন সি সঠিক পড়া, না অপশন ডি উপরে কোনোটি নয়। তাহলে ভাষা শিক্ষার শ্রাব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযোগী, এর সঠিক উত্তর কোনটা হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু সঠিক উচ্চারণ। চলে আসি পরবর্তী প্রশ্ন, পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রতিকারযোগ্য শিক্ষণ একটি পদ্ধতি যা অপশন এ সমস্যা চিহ্নিতকরণের মাত্রাকে বাড়িয়ে দেয়, অপশন বি সমস্যা দূর করার সফলতা প্রদান করে, অপশন সি অগোছালোভাবে সমস্যা উপস্থাপন করে, আর অপশন ডি হচ্ছে সমস্যার প্রতি ভাষা রীতির জ্ঞান সরবরাহ করে।
তাহলে বন্ধুরা এখানে প্রতিকারযোগ্য মানে সেই রেমিডিয়াল টিচিং শিখন এর একটি পদ্ধতি, যা কোনটা সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তর হবে সমস্যা দূর করার সফলতা প্রদান করে। ঠিক আছে, যেটা সমস্যা আছে সেটাকে দূর করার একটা সফলতা প্রদান করে, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। এইবার আমরা টেক্সট মানে কমপ্রিহেনশনটা না পড়েও যে কোশ্চেনগুলো করা যেতে পারে সেই কোশ্চেনগুলো আমরা এখানে তুলে ধরেছি, তা আপনারাও এই কোশ্চেনগুলো দেখুন। আশা করছি এই কোশ্চেনগুলো অ্যান্সার করবার জন্য আপনাদের কমপ্রিহেনশন পড়ার কিন্তু কোনো প্রয়োজন পড়বে না। প্রথম অপশন আছে, মিথিলার বিখ্যাত কবির নাম কি? অপশন এ চণ্ডীদাস, অপশন বি বিদ্যাপতি, অপশন সি জ্ঞানদাস, না অপশন ডি লোচনদাস। তা এর সঠিক উত্তর আপনারা সবাই জানেন, এর সঠিক উত্তর হবে বিদ্যাপতি। চলে আসি পরবর্তী প্রশ্ন, অন্তর্ভুক্ত শব্দের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? তাহলে অন্তর্ভুক্ত এই শব্দের যে সন্ধি বিচ্ছেদ কোনটা সঠিক সেটা আমাদের বলতে বলেছে, তা এখানে হচ্ছে অন্ত যোগ ভুক্ত, এটা কিন্তু এখানে সঠিক উত্তর অপশন সি। চলে আসছি পরবর্তী প্রশ্ন, বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কি হবে? অপশন চারটে দেওয়া আছে, যেটা সঠিক উত্তর সেটা আমাদের এখানে বার করতে হবে, তা অপশন ডি বৃষ্ট যোগ টি, এটা কিন্তু এখানে সঠিক উত্তর। তো বন্ধুরা আমরা আলোচনা করে ফেললাম। তো বন্ধুরা আমাদের এই ছিল আজকে আলোচ্য বিষয়ের মেইন টপিক। এইবার এই কোশ্চেনগুলো যাতে আপনাদের মস্তিষ্কগত হয় তার জন্য আমরা কি করব, তার জন্য এই কোশ্চেনগুলো আরেকবার আমরা রিভাইজ করে নেব। আরেকবার রিভাইজ করলে আপনাদের কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাদের মস্তিষ্কগত হবে, এবং পরীক্ষার সময় এই কোশ্চেনগুলো যাতে না ভুলেন, বা আপনাদের আগামী যে সমস্ত পরীক্ষা আছে সেই সমস্ত পরীক্ষায় আপনাদের যদি এই কোশ্চেনগুলো আসলে আপনারা সঠিক অ্যান্সার করতে পারেন, তার জন্য আমরা এই কোশ্চেনগুলো আরেকবার রিভিউ আলোচনা করব। তো চলুন বন্ধুরা একটু মনোযোগ দেবেন, আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো করে নেব, আপনারা একটু লক্ষ্য করে নেবেন। তা প্রথম প্রশ্ন আছে কি, ভাষা শিক্ষায় দুর্বল ছাত্রদের জন্য সব থেকে ভালো নির্দেশমূলক পরিকল্পনা হলো? এর সঠিক উত্তর হচ্ছে ব্যক্তিগত শিক্ষা প্রদান। নেক্সট, ভাষা শিক্ষার বস্তুগত মূল্যায়ন পদ্ধতিতে যা জরুরি তা আবশ্যিকভাবে, এর সঠিক উত্তর হচ্ছে উপরিউক্তের সবগুলি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভাষা শিক্ষার উদ্দেশ্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে লিখন দক্ষতা। নেক্সট, ভাষা দক্ষতা প্রসঙ্গে কোন বক্তব্যটি সত্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে, শিশুরা কেবল শোনা বলা পড়া এবং লেখার ক্রম অনুযায়ী শেখে। নেক্সট হচ্ছে, ভাষার ব্যাকরণ না জেনেও একটি শিশু সেই ভাষা দ্রুত শিখে নেয়, এই কথা কে বলেছিলেন? এর সঠিক উত্তর হচ্ছে লর্ড মেকলে। নেক্সট, শ্রেণীকক্ষে পড়ানোর সময় আপনার ছাত্ররা ভাষার বিভিন্ন প্রশ্ন ও সংশয় আপনার সামনে হাজির করে, এরকম পরিস্থিতিতে আপনি কি করবেন? এর সঠিক উত্তর হচ্ছে, আপনি তৎক্ষণাৎ তৈরি হয়ে তাদের সংশয় দূর করবেন এবং প্রশ্নের উত্তর দেবেন। নেক্সট হচ্ছে, মুখস্থ করার অভ্যাসের কারণে ছাত্রদের কি ধরনের ক্ষতির সম্মুখীন হতে হয়? এর সঠিক উত্তর হচ্ছে, তাদের প্রকৃত গভীর চিন্তা করতে পারে না। নেক্সট প্রশ্ন, ভাষা শিক্ষার প্রস্তাবনামূলক পদ্ধতির একটি সুবিধা হলো? এর সঠিক উত্তর হচ্ছে, ছাত্রদের মধ্যে মুখস্থবিদ্যার অভ্যাস তৈরি হয় না। নেক্সট, অভিব্যক্তি ও মতের ড্যাশ হলো ভাষার সবচেয়ে ভালো মাধ্যম? এর সঠিক উত্তর হবে বিনিময়। নেক্সট, একটি ভারতীয় শিশু শেখার প্রয়োজন? এর সঠিক উত্তর হচ্ছে, যে কোনো তিনটি। নেক্সট, একটি অন্তর্ভুক্তি শ্রেণীকক্ষে ভাষা শিক্ষার অন্যতম চ্যালেঞ্জ হলো? এর সঠিক উত্তর হচ্ছে, উপযুক্ত ভাষা শিক্ষার প্রতি দেশের উন্নতির অভাব। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি মাতৃভাষা শিক্ষার জ্ঞান লক্ষ্য নয়? এর সঠিক উত্তর হচ্ছে, উচ্চারণ বিষয়ে জ্ঞান অর্জন। নেক্সট, নিম্নলিখিত এর মধ্যে কোনটি একটি শিক্ষণ পদ্ধতি? এর সঠিক উত্তর হচ্ছে, উপরিক্ত সবগুলি। নেক্সট, ভাষা শিক্ষার শ্রাব্য দৃশ্য সামগ্রী যে কারণে উপযোগী তা হলো? এর সঠিক উত্তর হচ্ছে, সঠিক উচ্চারণ। নেক্সট, প্রতিকারযোগ্য শিখন একটি পদ্ধতি যা? এর সঠিক উত্তর হচ্ছে, সমস্যা দূর করার সফলতা প্রদান করে। নেক্সট, মিথিলার বিখ্যাত কবির নাম? এর সঠিক উত্তর হচ্ছে বিদ্যাপতি। নেক্সট, অন্তর্ভুক্ত শব্দের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? এর সঠিক উত্তর হচ্ছে, অন্ত যোগ ভুক্ত। নেক্সট প্রশ্ন, বৃষ্টির সন্ধি বিচ্ছেদ কি হবে? এর সঠিক উত্তর হচ্ছে, ব্রিজ যোগ টি। তো বন্ধুরা আমাদের এই আলোচনার রিভিশন পর্বটা শেষ করলাম, এবার আমরা চলে আসছি পরবর্তী এপিসোড মানে পরবর্তী টপিক হচ্ছে আপনাদের কোশ্চেন অ্যান্সার টপিক। তা বিশেষ আকর্ষণীয় বিষয়ে আজকে আমি একটা প্রশ্ন করব, আর সেই প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনারা পুরস্কার জিতবেন। তা আজকে আপনাদের হোম টাস্কের যে প্রশ্ন সেই প্রশ্নটা করছি, আপনারা কোশ্চেনটা ভালো করে শুনবেন। ব্যাকরণ যেমন আচরণগত তেমনই তাত্ত্বিক, এই বক্তব্যটির সঙ্গে আপনি কতদূর সহমত? অপশন এ পুরোপুরি সহমত, অপশন বি আংশিক সহমত, অপশন সি সহমত নই, আর অপশন ডি হচ্ছে সহমত হতেও পারি আবার নাও পারি। আবার আমি আপনাদের আজকে হোম টাস্কের প্রশ্নটা বলছি, ব্যাকরণ যেমন আচরণগত তেমনি তাত্ত্বিক, এই বক্তব্যের সঙ্গে আপনি কতদূর সহমত? অপশন এ পুরোপুরি সহমত, অপশন বি আংশিক সহমত, অপশন সি সহমত নই, আর অপশন ডি হচ্ছে সহমত হতেও পারি আবার নাও পারি। আপনাদের যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা সেই উত্তরটি কমেন্ট লাইনে এক্ষুনি পোস্ট করুন। এই কোশ্চেনের উত্তর আগামী দিনে আপনাদের যে ক্লাস থাকবে সেই ক্লাসে আমরা দিয়ে দেবো, এবং প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবে এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের পুরস্কার দেওয়া হবে।
তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।